তো হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব যেমন ভিকারিকে ভিক্ষা দাও হলে আমরা কী করি সম্প্রদান কারক বলে ঠিক করে দিয়ে দিই পরীক্ষার হলে কিন্তু আসলে ভিকারিকে ভিক্ষা দাও হলেই বা সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হলেই কিন্তু সম্প্রদান কারক হয় না এখানে দেখতে পাচ্ছেন সম্প্রদান কারককে আমি ক্রস মার্ক দিয়ে দিয়েছি কারণ কি ভিকারিকে ভিক্ষা দাও এই ধরনের বাক্য বা যে কোনো বাক্যে যদি সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হয় সেটা কিন্তু হয় না আমরা অনেক সময় ভুলবশত বিকারিকে ভিক্ষা দাও বা আমাকে গ্লাস জল দাও অর্থাৎ সত্য ত্যাগ করে এই ধরনের যে কোনো বাক্য দেখলেই আমরা কি করি সঙ্গে সঙ্গে সম্প্রদানকারক অপশনে থাকলে আমরা টিকমার্ক দিয়ে নিজে নিজেকে সাব্যাস দিয়ে যে আমি কারেক্ট করেছি কিন্তু আসলে সেটা কিন্তু ভুল এবং কেন ভুল তার সঠিক আনসার কি সেটা জানতে হলে অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম ছোট্ট ক্লাস তিন থেকে চার মিনিটে শেষ করব তো চলুন দেরি না করে আজকে কারক নির্ণয়ের অন্য একটি ছোট্ট টপিক যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখুন এটা হচ্ছে সম্প্রদান ভার্সাস কর্মকারকের একটা জটিলতা বলতে পারেন এটা যদি একবার ভালো করে বুঝে নেন তাহলে সমস্যা আর জীবনে থাকবে না তো প্রথমে আমরা সম্প্রদান কারক বলতে আমরা কি বুঝি সাধারণত যে কোনো জিনিস যদি সত্য ত্যাগ করে দান করা হয় যে একবারে যদি কাউকে দান করা হয় বা সেটাকে আর রিটার্ন পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না সেটা সত্য সেটাকে সত্য ত্যাগ বলে সেটা সম্প্রদানকারক কারক হয় আবার কর্মকারক মানে কি যদি কোনো বাক্যে যদি ক্রিয়াপদ কি আমরা কি অথবা কাকে দিয়ে যদি প্রশ্ন করি কি অথবা কাকে দিয়ে যদি প্রশ্ন করি তখন যে উত্তর পাই সেটাকে আমরা কর্মকারক বলি ঠিক আছে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা কি পাই আমরা যে আনসারটা পাই সেটাকে আমরা কর্মকারক বলি সেটা আমরা আমরা ক্লাসে বা সাধারণত অনেক বইতে আমরা পড়েছি কিন্তু সমস্যা হচ্ছে ওই জায়গাতে যেমন ভিখারিকে ভিক্ষা দাও এটা পরীক্ষায় প্রশ্ন থাকবে থাকার পর এখানে কিন্তু আপনাকে হয়তো ভিখারিকে তার নিচে নতুবা ভিক্ষা এই দুইটা থেকে যে কোনো একটার নিচে আপনাকে আন্ডারলাইন দেওয়া থাকবে এবং তারপর প্রশ্নে থাকবে যে রেখাঙ্কিত পথটির অর্থাৎ যেটার নিচে দাগ দাগ দেওয়া আছে এই দাগ যে দাগ দেওয়া আছে ভিক্ষার নিচে দাগ দেওয়া থাকে তাহলে ভিক্ষা পথটা আমাদের কোন কারক আবার ভিকারীকে নিচে যদি টান দেওয়া থাকে তাহলে ভিকারির পদে নিচে এটা সেটা কোন কারক তো এখানে ছোট একটা কনসেপ্ট আপনাদের বুঝতে হবে শুধুমাত্র সত্য ত্যাগ করলে কিন্তু কারক হয় না তার তার কয়েকটা কারণ আছে যেমন দেখুন এখানে একটা জিনিস মাথায় রাখবেন এই ক্ষেত্রে প্রথমে দেখবেন যে বাক্যটিতে যেমন প্রথমে আমরা একটি বাক্য দেখিয়ে দিই ভিকারিকে ভিক্ষা দাও ঠিক আছে ভাই ভিখারিকে ভিক্ষা দাও তো ভিকারিকে ভিক্ষা দাও এটা হচ্ছে কারক আমরা ধরে নিতে পারি কারণ সত্য এই বাক্যটা তো এই বাক্যটা সম্প্রদান কারক নিঃসন্দেহে কিন্তু বাক্যের সবগুলা পথ কি সম্প্রদান কারক না বাক্যের সবগুলা পথ কিন্তু সম্প্রদান কারক নয় এখানে দেখুন আমরা যদি আহ ভিক্ষার নিচে দুটি আন্ডারলাইন করি এবার যদি প্রশ্নে বলা বলা থাকে যে ভিক্ষা সেটা কোন পদ তো এখানে মাথায় রাখবেন এই ক্ষেত্রে এই ধরনের কনফিউশনিং যখন যখন দেখবেন যে একটা সেন্টেন্সের মধ্যে এই ধরনের মানে সত্য ত্যাগজনিত বাক্য রয়েছে তখন এই একটা কাজ মানে একটা জিনিস অ্যাপ্লাই করবেন সেটা কি ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করবেন ক্রিয়াপদকে যদি কি দিয়ে প্রশ্ন করেন যেমন ভিখারিকে ভিকারিকে কী দাও ভিকারীকে ভিক্ষা দাও তো কি দিয়ে আমরা প্রশ্ন করলাম সুতরাং সেটা হবে কি কর্মকারক আর কাকে ভিক্ষা দাও কাকে ভিক্ষা দাও যদি আমরা প্রশ্ন করি কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে যেটা আনসার পাবো সেটা হবে কি কারক ঠিক আছে কাকে আমরা কাকে ভিক্ষা দেব ভিকারীকে ভিক্ষা দেব সুতরাং ভিকারীর যে পথটা বা ভিকারিকের যে পথটা এই পথটি হবে আমার কারক আর ভিক্ষার যে পথ এবার যদি পরীক্ষায় আসে যে ভিকারীকে ভিক্ষা দাও ভিক্ষার নিচে যদি আন্ডারলাইন হয়ে থাকে আর যদি আপনার অপশনে থাকে যেটা কোন কারক সম্প্রদান কর্ম কর্তা করণ তো আপনারা নিঃসন্দেহে সেটাকে সম্প্রদানকারক বলে দিয়ে দেবেন কারণ কি কারণ ভিকারীকে ভিকা দেওয়া আসে বাক্য কিন্তু না এখানে কিন্তু ভুল করবেন দেখবেন ভালো করতে যে আন্ডারলাইন বা রেখা রেখা যে অঙ্কিত রয়েছে সেটা কোন পদের নিচে আছে যদি ভিকার নিচে থাকে তাহলে আমরা প্রশ্ন করবেন যে ভিকারীকে কি দাও যদি কি দিয়ে প্রশ্ন করে এক কথা শেষ কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পান তাহলে সেটা হয়ে যাবে কি কর্মকারক আর যদি কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পান তাহলে সেটা হবে সম্প্রদান কারক এবার যদি ভিকারিকের নিচে যদি আন্ডারলাইন দেওয়া থাকে তাহলে সেটা এই বাক্যের আনসার হবে কি সম্প্রদান কারক। আর যদি ভিক্ষার নিচে আন্ডারলাইন থাকে তাহলে সেটা হবে কোন কারক সেটা হবে আমাদের কি কর্মকারক ঠিক আছে এবার দেখুন সেকেন্ড যেটা এক্সাম্পল আমি আপনাদের দিয়েছিলাম সেটা কি ধুপাকে কাপড় দান করো দেখুন ধূপাকে কাপড় দান করে এখানে ধুপাকে কোন কারক আপনারা সহজে বলবেন সেটা কি কর্মকার কারণ কি কারণ ধূপাকে আমরা কাপড় কিন্তু একবারে দান করি না ধূপাকে আমরা কাপড় দিই সেটা ধৌত করে সেটা আমরা আবার রিটার্ন নিয়ে আসি কিন্তু বাক্যটা দেখুন আমরা যেভাবে একজাক্টলি যেভাবে বইতে পড়েছি সেইভাবে কি আমাদের এক্সামে এসেছে না একটু কিন্তু চেঞ্জ আছে তাই এখানে আমি একটু চেঞ্জ করেছি কি করেছি দেখুন ধূপাকে কাপড় দান করো এই দান করো শব্দটা আমি ইনক্লুড করেছি বা অ্যাড করেছি তার মানে ধুপাকে কাপড় দান করো মানে দান করলে কিন্তু সেটা আমি রিটার্ন পাবো না দান করে দেব খুব গরিব তাই আমার একটা কাপড় আমি তাকে দান করে দেব দেবো কাপড় দান করো তো ধুপাকে কাপড় দান মানে একবার দান করবো সত্য ত্যাগ করবো তার মানে সেটা সম্প্রদান কারক ঠিক আছে সত্য ত্যাগ করবো সম্প্রদান কারক এবার কথা হচ্ছে যদি কাকে দান করবো ধূপাকে তো কাকে দান করবো ধুপাকে সুতরাং ধূপাকে পথটা হবে আমার কি সম্প্রদান সম্প্রদান ঠিক আছে আর দান কাপড় দান দান করব কাপড় তো কি দিয়ে প্রশ্ন করলাম সেটা আমার কোন কারক হয়ে গেল সেটা আমার হয়ে যাবে কি কাপড় হয়ে যাবে কি কর্মকারক আর ধোপাকে হয়ে যাবে কি ধোপাকে হয়ে যাবে সম্প্রদান কারক ঠিক আছে আবার দেখুন বাক্যটাকে আমরা যেভাবে পড়েছিলাম সেটা হবে কি ধুপাকে কাপড় দাও এটা আমাদের বইতে লেখা ছিল ধুপাকে কাপড় দাও তো ধুপাকে কাপড় দাও এই যে বাক্যটা এটা কিন্তু এখানে দেখুন তো এখানে ধুপাকে কাপড় দাও যেখানে রয়েছে এখানে কিন্তু আমরা কারক আমরা সেটা বলতে পারবো না কারণ কি কারণ ধুপাকে কাপড় দেবো আবার তো ধুপা আমাকে রিটার্ন করে দেবে ধৌত করে তাই না তো এখানে সম্প্রদানকারকের কোনো কথাই আসছে না তো কি দান করব কাপড় দান করব এটাও কি কর্মকারক কাকে দান করব ধোপা কে এটাও কি কর্মকারক এই কিন্তু ধোপা কেও কর্মকারক আর কাপড়টাও কি কর্মকারক কিন্তু ধোপা কে কাপড় দান করো যদি থাকে তাহলে ধোপা কে সেটা হবে কি সম্প্রদান কারক আর কাপড়টা হবে কি কর্মকারক ঠিক আছে এক কথাই আপনারা মাথায় রাখবেন এখানে দেখুন আমি নোট এটা এটা আপনারা নোট ডাউন করে রাখতে পারেন যাকে দান করা হবে তার সম্প্রদান যা যাকে দান করব মানে যাকে দান করব সেটা হবে সম্প্রদান আর যা দান করা হবে তা হচ্ছে কর্ম ঠিক আছে তারপর দেখুন আরেকটা বাক্য যদি আমরা এখানে অ্যাড করি এখানে দেখুন একটা বাক্য আমি আপনাদের লিখে দিচ্ছি আমাকে আমাকে জল দাও ঠিক আছে আমাকে জল দাও ঠিক আছে তো আমাকে জল দাও এখানে জলটা কোন কারক হবে আর আমাকেটা কোন কারক হবে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই তাড়াতাড়ি জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্ট অপেক্ষা রাখলাম ক্লাসটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি হানড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন আর যদি এই প্রশ্নের আনসার যদি আপনারা কারেক্ট দিতে পারেন তাহলে কারক এবং কর্মকারক থেকে সম্প্রদানকারকের যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনার পরীক্ষায় আসে আপনি হানড্রেড পারসেন্ট কারেক্ট আনসার করতে পারবেন সেটা আপনি মাথায় রাখবেন কমেন্টের মাধ্যমে আমরা আপনাদের এই প্রশ্নের সঠিক আনসার জানিয়ে দেব তো আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিন যে আমাকে জল দাও এখানে জলটা কোন কারক হবে আর আমাকেটা কোন কারক হবে ঠিক আছে ভাই তো আজকে এই পর্যন্তই পরবর্তী অন্য একটা ক্লাসে আমরা আবারও আপনাদের এই ধরনের অন্য একটা ছোট ট্রিক আপনাদের নিয়ে আসবো ক্লাসটা কেমন লাগলো কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করতে অবশ্যই বলবেন না আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের